Baldu. Yes, film choto birudir por ebong ei birudira ekdomi dorkar chilo na tar por mone koren apnader subidharte khurte ei digori korte ar ki dilam jeta bolchilam jara jara ekhono amaderke bhabchen je ajke keno post hocche na taderke bole di post kintu hoye geche ebong ajke roechi live ebong live e aj ami eka so ajke dance floor banaisi bujchen jara jara live e achen tader dekhle bujben ajke byapare pura dancing floor banai dise ajke লাইভ হবে উইথ ডান্স বল্টু ক্যান ডান্স সারা সো আজকে লাইভটি একটু অন্যরকম করবো ভেবেছি তো সেটা করার জন্য যেটা করেছি আজকে আমি চেয়ার হারিয়ে দিয়েছি যে আরাম করে শো করা চলবে না একটু খেটে খেটে খা বাবা খেটে খা খেটে খাওয়া সিস্টেমের জন্য আমি একটু আজকে দাঁড়িয়ে গিয়েছি তোমাদের জন্য স্ট্যান্ড আপ কমেডি হ্যাঁ সবাই বলে বল্টু স্ট্যান্ড আপ কমেডি করে কিন্তু শো কেন বসে বসে করে এটা সবার প্রশ্ন তাই আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শো করবো তোমাদের জন্য যারা যারা আমাকে দেখছো তারা দেখতেই পাচ্ছ সো আমাকে এসএমএস করতে হলে যেটা করতে হবে খুবই সিম্পল মোবাইলে মেসেজ অপশন গিয়ে লিখবে CFM স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে নিজের মনের কথা লিখে পাঠিয়ে দিবে 26969 এই নাম্বারটিতে মনে রাখবো 26969 হ্যাঁ দুইবার 6969 দিলেই কিন্তু হয়ে যাবে এই নাম্বারে লিখে পাঠাবা মানে তো প্রথমে তোমার নাম দিবা তারপর লোকেশন দিবা কোথায় থাকো তারপরে তুমি যেটা বলতে চাচ্ছ বল্টুকে যে আজকে বল্টু তোমাকে ভূতের মতো লাগছে এটাও বলতে পারো এবং তোমার বল্টু তুমি তো দেখতে হাতির মতো আমি আগে কোনোদিন তোমাকে দেখিনি আজ প্রথম দেখে আমি তো অবাক এগুলোও বলতে পারো তো যে কোনো কিছু লিখে পাঠিয়ে দিবে 26969 এই নাম্বার এছাড়াও চাইলে এই যে ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ সেই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে প্রচুর প্রচুর কমেন্ট করে দিতে পারো মানে যত ইচ্ছে তত যত ইচ্ছে তত তুমি কমেন্ট করতে পারো সব কমেন্ট আজকে আমি পড়ে দেবো প্রচুর প্রচুর এসএমএসও পড়ে দেবো সো ডোন্ট ওয়ারি বি হ্যাপি বল্টু আজ পুরো ফ্রেম জুড়ে আজ আছে বল্টু নো টেনশন তো এসএমএসগুলো পড়ি তোমরা যেই যেই এসএমএসগুলো পাঠিয়েছো সেই এসএমএসগুলো একটু পড়তে হবে দেখি কে আমাদেরকে এসএমএস পাঠিয়েছে তাদের নামগুলো দেখি আচ্ছা দাঁড়িয়ে তো সব শুরু করে দিলাম কিন্তু এসএমএস পড়ার জন্য এখন তোমাকে ছুট না পড়ে গ বড় যদি হতে চাও ছোট হও তবে তুমি বড় যদি হতে চাও ছোট হও তবে যতই তুমি দাঁড়িয়ে শো করো এসএমএস পড়ার জন্য ঝুঁকতে তোমায় হবে এসএমএস পড়ার জন্য ঝুঁকতে হবে দেখতে পাচ্ছি সিদ্দিকা নরসিংদী থেকে লিখেছে সিদ্দিকে কি নরসিংদী থেকে আমাকে লিখেছে দেখতে পাচ্ছি রাশেদ ভাইয়া এসএমএস কি লোড হয়নি এবার লোড হয়েছে বাবা এত এসএমএস আজকে লোডই নিতে পারছে না এত এসএমএস লোড নেওয়া যাচ্ছে না ঘুরছে ভাইয়া লিখেছি হ্যালো ভাইয়া কেমন আছো হ্যাঁ ভাইয়া আমি প্রচণ্ড ভালো আছি খুব ভালো আছি অনেক ভালো আছি এক স্যার ভালো আছি একের ভালো আছি কি জানতে চাও আর জাকিয়া সুলতান আখি লিখেছে বাঞ্ছারামপুর থেকে বল্টু ভাই এই নাট ভাই নাই তো কি হয়েছে আমরা তো আছি ইয়েস অবশ্যই আই নো দ্যাট যে তোমরা আছো তার জন্যই তো আশা এবং তার জন্য তো এই যে এত মানে পুরো ফুল এনার্জি নিয়ে ফুল উদ্যম নিয়ে একবার এভাবে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে শো করা শুরু করে দিয়েছি কাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য আমরা তো আছি আরে নাট ভাই কই গেছে নাট ভাই গেছে দিন দুনিয়ায় অনেক কাজ আছে রে ভাই মানুষের সবাই কি আর বেকার আর মানে বললে পৃথিবীর সব কিছু কি একসাথে সুইটার মোলায়েম হয় রে পাগলা কিছু কিছু একটু টক আর কর্কশ হয় তো সবসময় কি সবাই একসাথে ফ্রি থাকে রাত্রি সিংহার থেকে সিংহার থেকে লিখেছে রাত্রি কি লিখেছে রাত্রি সিংহার থেকে আচ্ছা ওয়াপাস জেলা এটা বা কি জিনিস হ্যাঁ থেকে উপজেলা ও আচ্ছা উপজেলা আমি কি বললাম এটা ওয়াপাস ও লিখছে WAPSLALA WAP আমি কিন্তু ওয়াপ তো ধরেই নিয়েছি তাই না তারপরে জে এল এ তাহলে আমি ওয়াপাস জেলা যে বলছি তাও তো খারাপ বলিনি আচ্ছা সিংহাইর উপজেলা থেকে লিখেছে কেমন আছো ভাইয়ারা আমি তোমার নিউ লিসনার আচ্ছা রাজি তুমি আমাদের নিউ লিসনার দ্যাটস ওয়াই তোমার ভাষাটা আমার বুঝতে একটু সমস্যা হয়েছে বাট ডোন্ট ওয়ারি আমি শিখে নিব রিপ্তি সাওয়ার থেকে লিখেছে নাট ভাই না থাকলে তুমি খুব র্যান্ডম হয়ে যাও মানে ওই
এটা তো র্যান্ডম, মানে হলো কি বুঝছো, যখন কেউ থাকে না, যখন একা থাকি সেটা পুরো আমার কন্ট্রোলে থাকে, যখন আমি নিজের কন্ট্রোলে থাকি। আর তোমরা তো জানো আমি আমার আই এম লুজ কন্ট্রোল, আমি আমার নিজের কন্ট্রোলে থাকতে পারি না, আমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না। আমার যা ইচ্ছে তাই, যখন যেটা করতে ইচ্ছে করে তখন যদি সেটা আমি করতে না পারি আমার মুড বিগড়ায় যায়, আমার মেজাজ খারাপ হয়ে যায়। সো তখন ব্রেক নিতে মন চাইছে, ব্রেক নিয়ে নিছি, আবার তোমাদের সাথে কথা বলতে মন চাইছে, চলে আসছি। তুমি দেখবে আমি চাইলে কিন্তু এখন একটা ফোন কল রিসিভ করে ফেলতে পারি, কারণ আমার ইচ্ছা হচ্ছে। লেটস ডু ইট, বল্টুর যখন যেটা ইচ্ছা হবে সেটাই করবে। এটা বল্টু, দিস ইজ বল্টু, অলওয়েজ দিস ইজ বল্টু। সো বল্টুর এখন ইচ্ছে করছে একটা ফোন রিসিভ করবে, দেখি। হ্যালো, হ্যালো, হ্যালো বল্টু ভাইয়া। ইয়া, কে তুমি? কে তুমি? নন্দিনী, রিবা বলতেছি। রিবা নারায়ণগঞ্জ থেকে? রিবা তুমি কি অবাক হয়েছ আজকে? কিন্তু এই টাইমে ফোন ধরার কথা না, এই যে রিপ্তির কথা শুনে আমি রাগ করে তোমার ফোনটা ধরলাম। বয়ফ্রেন্ডে শুনতেছে আপনাকে? কে শুনতেছে? আমার বয়ফ্রেন্ড এবং আমি দুজনে আপনাদের শুনি। ও ও, বগল মে ছোড়া আর গাঁও মে ঢিনোরা। ভাইয়া আমি অনেক খুশি ভাইয়া। তোমার নাম রিবা, তোমার বয়ফ্রেন্ডের নাম কি? রাজন। রিবা রাজন, আর এন্ড আর, ও মাই গড। রিবা কলিং রাজন, রাজন কি শুনছে এখন তোমার সাথে? জি শুনতেছে। মানে একই হেডফোন দিয়ে শুনতেছো? না ভাইয়া, ও আরেক জায়গায়। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নাট বল্টু বয়ে চলে যাই, এইরকম কিছু নাকি? ভাইয়া আমি আপনাদের 4 বছর ধরে শুনতেছি। এই রিবা মিথ্যা কথা বলবো না, আমাদের শোটা 3.5 বছর হয়েছে চলতেছে, তুমি 4 বছর ধরে কেমনে শুনতেছো? ওকে রিবা, তোমার আর রাজনের মধ্যে রিলেশনশিপ কতদিনের? 2 বছর। তাহলে চিন্তা করছো, রাজনের সাথে তোমার রিলেশনশিপ 2 বছর, আমাদের সাথে তোমার রিলেশনশিপ 4 বছর। আমরা সিনিয়র কিন্তু তোমার বয়ফ্রেন্ডের চেয়েতে। নাথ ভাই আসলে কি আমি এটা বলবো তোমার বয়ফ্রেন্ড আছে? ভালোবাসা মোরে ভিকারি করেছে, রিবাকে করেছে রানী। আর রিপ্তি তুমি দেখছো, আই এম র্যান্ডম গাই, মানে মানে আমার যখন আমি যখন একা শো করি না, মানে দিস ইজ লিকুইড শো, যেই পাত্রে ঢালবো সেটা সেই পাত্রের আকার ধারণ করবে, যখন হবে ইচ্ছা হবে, কোনো কিছু বাধা ধরা আমার ভালো লাগে না। যেন যে এই যে 10 কদম এগিয়ে যাওয়ার পরেই হোঁচটটা খেতে হবে, 20 কদম যাওয়ার পরেই গড়াগড়ি দিয়ে কান্না করতে হবে, 30 কদম যাওয়ার পরেই একটি হাসির একটা মুহূর্ত হবে, আই ডোন্ট লাইক দ্যাট। সব কিছু ইউ হবে, ইউ জাস্ট লাইক এ মাইন্ড, যে মন এখন চাচ্ছে আমি আরেকটা কল রিসিভ করি, আমি একটা কল রিসিভ করে ফেলবো, দেখি কার কপাল খুললো। হ্যালো, রিপ্তির জন্য কিন্তু ফোনটা রিসিভ হয়েছে। তুমি বলে দাও রিপ্তি সাভার থেকে তোমাকে ধন্যবাদ। তারপর কি গান গাইছিল? সাকি সাকি গানের পরে কোনটা গাইছিল? গার্মি, তোমার কথা শুনে গার্মি। আমি বুঝি, আমি বলি যে গার্মির সঙ্গে তো হাত পা ভাঙার কোনো ওয়েই নাই, কারণ গার্মির সঙ্গে যে হুক স্টেপ সেটা তো শুয়ে শুয়ে দিছে না, তারপরে তুমি কেমন হাত পা ভাঙলা? এই যে, তাই তো হবে না ভাইয়া, তোমাকে যেই গানের সাথে তোমার যেই নাচটা যায় সেটাই তো নাচতে হবে না। তোমাকে তো দুঃখের সঙ্গে সাথে যদি তোমাকে পার্টির সঙ্গে নাচ দিতে বলে তুমি কি পারবা? তোমাকে যদি পার্টির সঙ্গের মধ্যে বলে যে না তুমি কান্নাকাটি করো তুমি কি পারবা? পারবা না তো। সো গার্মির সঙ্গের যেই নাচটা হুক স্টেপ, তোমার হুক স্টেপটা দেওয়া উচিত ছিল, তাহলে তোমার হাত পা ভাঙতো না, সিম্পল। তাই জানো আমি প্রথম ফোনে পাইছি তোমাদেরকে, তাই লুকায় কথা বলতেছি। আম্মু পাশে রুমে, যদি জানতে পারে আমি তোমাদের সাথে কথা বলতেছি তাহলে আম্মু
তোমার ভয়েস টোন এবং ইন্টেনশন দেখে কোনো কিছু মনে হইতেছে না, তুমি লুকায় ফোন দিছো, মনে হইতেছে তুমি এলাকাবাসীকে জানায় ফোন দিছো। যারা লুকায় লুকায় কথা বলে তারা কিভাবে কথা বলে জানো? আমি বাথরুমে বসে ফোন দিছি ভাইয়া, ওটা মেয়ে না, ওটা নাসরিন। বলে যাবা না কিশোরগঞ্জ থেকে নাসরিন ফোন দিয়েছিল আমাকে। তারপরে অনেকে ফোন ভাইয়া আব্বু পাশের রুমে টিভি দেখতেছে ভাইয়া, আমি আপনাদের সাথে ফোন দিছি, এভাবে কথা বলে। আর তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি পুরো এলাকাবাসীর সামনে নিয়ে লাউড স্পিকার দিয়া তুমি কথা বলছো আমাদের সাথে। কিছু তো একটা করতে হবে না, আরে বকবক করতে হবে না, আরে এটা তো আমার কাজ রে বোকা, বোঝে না আমার কাজ ফোনটা কেটে দেওয়া। তাহলে গান শোনো, অনেকদিন পর পাইছিলে, গান শোনাও। তুমি গান গাও, আমি নাচবো। তুমি গান গাও, আমি নাচি। সত্যি সত্যি তোমার লাফানোর দেখো, তোমারটা তো দেখা যাবে না, আমারটা তো সবাই দেখতেছে না লাইভে, তাই আমি নাচলে কাজ হবে। বলো নাট ভাই আছে নাই? কারণ আজকে আমাদের বসার জন্য সিট দেওয়া হয়নি, বসে যে দাঁড়ায় দাঁড়ায় শো করতে হবে তাই তিনি আসেনি। আমার কি ব্যাগ লাগতেছে? নাট ভাই নেই, এইখানে আমি ফোনটা পাইছি। তুমি চিন্তা করো আমার কি গুড লাগ, নাট ভাই নেই তোমাকে আমি পাইছি। ঠিক আছে, ভালো থেকো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। কয়েকটা এসএমএস পড়ি, দীপ্তি তোমার জন্য আমাদের, দেখো কতগুলো লিসেনারের মন খারাপ হয়ে গেল, আবার কতগুলো লিসেনার খুশি হয়ে গেল, তাদের ফোন ধীরে ধরলাম আর কি। রীতা নরসিংদী থেকে লিখেছে, হাই ভাইয়া কেমন আছো, আমি তোমাদের নিউ ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ এবং ওয়েলকাম রীতা। মিম লিখেছে, আমি এখনো বিশ্বাস করতে পারলাম না যে তোমরা স্যালারি পাও। আচ্ছা তোমাদের একদিন ই করবো, তিনি বলে স্যালারি এনে তোমাদের সামনে স্যাপ দিয়ে গুনবো। না না এত সময় নেই, এক ঘন্টা তো গুনে শেষ করতে পারবো না, এত স্যালারি আমরা পাই, এক ঘন্টা অনেক বেশি লাগবে, প্রায় দুই ঘন্টা শো লাগবে সেদিন গুনতে, কারণ আমাদের কয়েন দেয় তা তাই। নাফিস উত্তর থেকে লিখেছে, আমার একটা গানের রিকোয়েস্ট আছে, গানের নাম হচ্ছে ঘর সে নিকলা কোনটা। আমি আজকে নিউ লিসেনার। আচ্ছা ওকে, ওয়েলকাম নাফিস, তুমি নিউ লিসেনার বলেই গানের রিকোয়েস্ট করছো, অন্য যারা আছে গানের রিকোয়েস্ট ভুলেও করে না তার মতো। তারপর তো এরকম মানে সিরিয়াস গান, বুঝছো, এখানে গানের রিকোয়েস্ট করলে বল্টু নিজে গান গায়ে শোনায়, বুঝছো। যাক গিয়ে, তুমি যখন রিকোয়েস্ট করছো এবং নতুন লিসেনার তুমি, তো একটা ব্যবস্থা তো করতেই হয় না। ঘর সে নিকলা আমি নিজেই গাবো, তো লিরিকটা একটু বানাই নি, দাঁড়াও। ঘর সে নিকলা চুহা, চুহার পিসে বুয়া, বুয়া দিল ঝাড়ু, হাতে পাইলাম নাড়ু। আর কিছু মিলাতে পারতেছি না। নাফিস আর জীবনে রিকোয়েস্ট করবা, কানে ধরো বলো যে আর করবো না। রাশিদ লেগেছে, আচ্ছা রাশিদ লেগেছে নট রাশেদ চাচা, আচ্ছা ঠিক আছে রাশেদ চাচা, রাশেদ চাচা হবে। আচ্ছা আমরা কয়েকটা কমেন্ট পড়ি, কে কে আমাদের এতগুলো কমেন্ট করছে, কোটি কোটি কমেন্ট, কোটি কোটি কমেন্ট পড়তে পারছি না। এবার একটু আমাকে আবারও ঝুঁকতে হবে। দেখতে পাবে বজ্রদাহার দিকে দেখতে পাচ্ছি, বাংলাদেশে যদি ভদ্র ছে কই গেল, এই হলো সমস্যা লাইভের, লাইভের এস এম এস গুলো এবং কমেন্ট পড়তে গেলে লাফালাফি শুরু হয়ে যায়। নাট একদিন লিখছে, ও নাট ভাইয়া বল্টু কই, মেহেদি হাসান লিখছে। আচ্ছা মেহেদি হাসান, ফর ইউ কাইন্ড ইনফরমেশন, কাইন্ড ইনফরমেশন যে তোমার মানে কি বলবো ওটাকে, মানুষ উল্টাপাল্টা হয়ে গেছে, তোমাকে বলা উচিত ছিল ও বল্টু ভাইয়া নাট ভাই কই, ওকে বল্টু ইজ হিয়ার। প্রিয়ামণি লিখেছে, মানুষ শীতের দিনে কেমনে গোসল না করে থাকে, গেল কই, যাইতেছে কেন ভাইয়া, মানে উড়াল দিয়ে যেতেছে। কমলা সুন্দরী লিখেছে, আমার কুচি মনে কলিং বেল দিল কে, এখন আমি খালি, এখন আমার মন খালি লড়ে চড়ে, আমার কুচি মনে কলিং বেল দিল কে, এটা একটা গান হতে পারে কিন্তু। তুমি যে আসে না আমাদের আলু ভাই, আলু ভাই, আলু ভাইকে এটা লিরিকটা পাঠিয়ে দাও, কিন্তু গান গাই দিবে এটা নিয়ে। দেখতে পাচ্ছি পিএইচ প্রসঞ্জিৎ হালদারকে, সে মানে নতুন, আমি আপনাদের নিউ লিসেনার বরিশাল থেকে। মনু দাদু লাগিয়ে থাকতে হবে, কে বুঝছো, এই শরীরে গেলে হবে না, সাথে থাকতে হবে। এই আমরা যে পাগলামি করি প্রত্যেক দিন যে আমরা পাগলামিগুলো করি, এটার সাথে তোমাকেও তাল দিতে হবে, বুঝছো। এই বরিশালে মনুরা যদি আমাদের সাথে তাল না দেয়,
দইলে তো আমাদের এই পাগলামি সার্থক কবে না, বুঝছো না? এই আমার আগে একটা বরিশালে গেল না, রাশেদ আমাকে মনু আমাকে দাদু খুব ভালো লোক, বুঝছো? এই যে বরিশালে গোগা আছে আমাকে অফিসে, এক এক সে এক স্যার ভালো লোক। তো তোমরা ভালো লোক যদি আমাদের সাথে থাকো, মনে করো যে আমাদের সোটা জমে যাবে। এই আর কি কাকে দেখতে পাচ্ছি, এসে মুকিতকে দেখতে পাচ্ছি। বা বলতো ভাইয়া, মনে হইতেছে যেন আমরা আবার সেই পুরনো দিনে ফিরে গেছি। লাভ ইউ ভাইয়া। পুরনো দিনে কেন ফিরে গেছো বুঝলাম না, কোন দিক থেকে কি দেখে পুরনো দিন মনে হলো একটু খুললে বলো। এস এ মুকিত ফানি ম্যান লিখেছে, শাওন ভাই তুমি কি কখনো দোহারে আসছো? হ্যাঁ, দোহারে আমি অনেকবার গেছি, অনেকবার অনেকবার। আমার ফ্রেন্ডের বাসা আছে, মানে ওদের বাড়ি ওখানে দোহারে। তো প্রায় সময় আমাদেরকে ইনভাইট করে এবং আমি বাইক টান দিয়ে হুরুর করে চলে যাই, যে কোনো ছুটির দিনে চলে যাই, সেখানে গিয়ে মাছ ধরি। ওই যে একটা বড় বিল আছে, নদী আছে, মেবি মাছ ধরি। তারপর ওদের ইয়ারগান আছে, ইয়ারগান দিয়ে পাখি টাখি মাঝে মারি, বক মারি। এই আনন্দ উল্লাস, আনন্দ উল্লাস হয়, পার্টি হয়, পার্টি পার্টি হয়। এবং খুব ভালো লাগে ওই যে ট্রলারে করে নদীর উপর দিয়ে ঘুরতে ভালো লাগে, বিকেলবেলা নদীর উপরে ট্রলারে শুয়ে থাকতে ভালো লাগে। দোহার একটা ভালোবাসার জায়গা আমার জন্য, আই লাভ দোহার। আচ্ছা, কথা বলতে বলতে হাঁপা যেতেছি আজকে, তারপর দাঁড়াইছি, তো দাঁড়ায় দাঁড়ায় মনে করুন নাচতেছি, মোটামুটি নড়তেছি নাচতেছি। সে আরাম করে কথা বলার অভ্যাসটা ছাড়তে হবে, আসলে যা দেখতেছি একটু দৌড়দৌড়ি করতে হবে, নড়াচড়া করে কথা বলতে হবে। জীবন চৌধুরী লিখেছে, আরে শাওন ভাইয়া আমার কমেন্ট কি চোখে পড়ে না? না চোখে পড়ে, আজকে একটু দূরে, তো ওই যে দাঁড়াইছি তো তাই দূরে পড়ে গেছে, বুঝছো? তাছাড়া কিন্তু চোখে পড়তেছে। জাহান লিখেছে, ডিয়ার হবু বর, জাহান জাহান লিখছে বর, জাহান নিজেই তো বর হওয়ার কথা তাই না, সে আবার বর লিখলেও বুঝলাম না। রোহান রতনাল হাসানকে দেখতে পাচ্ছি, রতনাল হাসান কি লিখছে, দাম্পত্য জীবনে সুখী হওয়ার সবচেয়ে সহজ উপায়, কই যায়। ওহ, আমি আমি মানে হতাশ হয়ে যাচ্ছি, বিরক্ত হয়ে যাচ্ছি, কমেন্টগুলো না ঠুঁই 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 করে লাভ দিয়ে দিয়ে উপর দিকে চলে যাচ্ছে। আচ্ছা, আমি একটা ছোট বিরতি নিই, না বিরতি নিয়ে আবার ফিরে আসছি। অনেকক্ষণ বকবক করলাম, হাঁপিয়ে গেছি একদমই, একা একা কথা বলা যায় না, তোমরা তো আমার পিছু ছাড়ো না, আমার কি হতে কি হয়ে যাবে তখন আমি নিজেই বুঝবো না। যাই, একটা ছোট বিরতি, একদম ছোট্ট মানে ছোট্ট বিরতি, পর ফিরে আসবো, কেউ কোথাও যাবে না। কিপ ট্রেনিং ক্যাপিটাল এফএম 94.8 চলছে, ই ভ্যালি প্রেজেন্স, নট বল টু দ্য টু ওয়ান কিংস, এন্ড বল টু আজ একা, আর একা বল টু কি কি করতে পারে, সব কিছু আজকে হয়ে যাবে দেখা। ব্রেক থেকে খালি আসতে দাও, তারপর দেখছি তোমাদের তোমাদের কত কমেন্ট আছে, কত কথা আছে, কত লেখা আছে, কত পড়া আছে। ও, আজকে তো পড়া ধরা হয়নি, ফিরে আসতেছি, দাঁড়াও। মাস্টার অফ বল্টুকে ধোকা দেওয়া, মাস্টার অফ বল্টুকে ফাঁকিবাজি করা, ফিরে আসতেছি, ফিরে এসে পড়া ধরবো। ত্রৈধ বন্ধু বন্ধু না, ত্রৈধ বিন্দু, আর হচ্ছে গিয়ে ওই যে নিউটনের তিনটা সূত্র, দুটাই পড়া ধরবো, আসতেছি। কেউ করতে যাবে না কিন্তু, ক্লাসের উপস্থিতি একটাও কম পাইছি, তুমি আইতে আছি।
বল টু। Yes, ফিরে এলাম ছোট্ট বিরতির পর খোলা খোলা প্রেম, খোলা খোলা প্রেমের পরে আবার ফিরে এলাম। একটু সেজে গুজে নেই, লাইভে দেখতে যেতে সুন্দর লাগে একটু ভালো। তো সবাই যেভাবে ঝটপট করে আমাকে এসএমএস এবং কমেন্ট করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং কথা না বাড়িয়ে আমরা জানি আপনারা খুবই বিরক্ত হন যখন ফান কলের সময় আমি বেশি কথা বলি, তাই না? দুটি কল কিন্তু অলরেডি আমি রিসিভ করে ফেলেছি, সেটা হলো সব কিছু রিপ্তির দোষ। রিপ্তি আমাকে এভাবে বললো কেন, সেই জন্য আমি বললাম যে ঠিক আছে আমি এখন ফোন কল ধরবো, এখন আমি নাও পড়তে পারি, এখন আমি এসএমএস না পড়ে যদি কী জানি বলে ফোন কল না করে যদি আমি এসএমএসও পড়ি কমেন্টও পড়ি তাও পড়তে পারি। বল্টু পাগল, বল্টু খেপা, বল্টুর মাথা ঠিক নাই, বল্টু যখন যা মন চায় তাই করে। যাই হোক, দেখি আজকে কে কে ফোন দিচ্ছে আমাদেরকে, কারা রয়েছে আমার ফোনের ওপারে সেটা শুনি। হ্যালো, কেউ কি আছেন? হ্যালো ভাইয়া। হ্যালো ভাইয়া, কি নাম তোমার? আমার নাম নবীন সোমা। কোথা থেকে? সাভার থেকে। সাভার থেকে? ও কেমন আছো? হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি, সোমা টেক মাই লাভ, আই এম সাপু টেক মাই সালাম। তোমরা সব এক এক? আমি দৌড়ের উপরে আছি, নাট ভাই নাই, একা দৌড়ে দৌড়ে শো করছি, একা একা নাচছি গাচ্ছি। এই যে ফেসবুক লাইভে আজ চেয়ারও দেয়নি আমাকে, দাঁড়ায় দাঁড়ায় শো করতেছে। তোমাকে কিন্তু আজকে আজকে মনে হইতে পারলো, ভালো লাগতেছিল? ও দাঁড়ায় থাকলে ভালো লাগতেছিল, তাহলে এখন থেকে দাঁড়ায় কথা বলবো নাকি? আজকে আজকে যে মনে হইতেছিল, এই তিন বছর ধরে আমার কি মনে হইছে? এতদিন বসে বসে কথা বলতে তাই বেশি একটা ভালো লাগতো না। ওহো, আজকে আজকে স্মার্ট লাগতেছে আমাকে নাকি? নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর। খোলা খোলা প্রেম কমেন্ট মেসেজ আজকে তো ফোনও ধরলাম, তো আজকে একটা কি এটা জোক শোনাও, গান শোনাও, কবিতা শোনাও, নাচ দেখাও, কিছু একটা করো। নাচ দেখাবো? নাচ দেখাবো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা জোক শোনাও। হ্যাঁ জোক শোনাও। একটা দর্জির দোকানে গেছে লোকে, একজন করছে যে আচ্ছা এক বছর আগে যে আমার বন্ধু একটা শার্ট বানিয়ে নিয়ে গেছিল, ওইটা বোধ হয় এখনো রয়েছে টাকাটা বোধ হয়, তাই না? পাশ থেকে কার কথা শোনা যাচ্ছিল সে কে? ওইটা আমার বড় আপু। ও বড় আপুকে সালাম দাও, বড় আপু টেক মাই সালাম। ওয়ালাইকুম সালাম বলতে ভাইয়া। আরে কেমন আছেন? আপনি দূর থেকে কেন কথা বলছেন? আমার আপু বলবো না কথা। ও কথা বলবো না? আমার আপু মেসেজ দেয় তো। আচ্ছা আপুর নাম কি? মেহরিন। ও মেহরিন, হ্যাঁ মেহরিনের মেসেজ তো পড়ি, ওয়াও। যাক যাক, তোমরা দুজন তো খুবই লাকি, তোমাদের এসএমএস পড়া হয়, কমেন্ট পড়া হয়, ফোন কল রিসিভ করা হয়, আজকে কথা হয়ে গেল। বলো, আমি যেই দিন মেসেজ দিই তুমি সেই দিনই পড়ো, আমার কখনো মেসেজ মিস যায় না। আর এইসব বললো না, মানুষজন আমার মারবে, বলবে যে মেহেরিনের মেসেজ লংগার মেসেজ গুলো পড়ো, কিন্তু দুই একটা মিস হয় এটা মিস হতেই পারে, তাই না? সেটা যাইতে পারে, তাই চিন্তা কর। আর এই জন্য সবাই আমাকে ধরবে যে তোমাদের মেসেজ মনে হয় আমি জেনে শুনে পড়ি এগুলা, কিন্তু পরে দেখবা যে একটা ঝামেলা পাকাই দিলা তোমরা। ঠিক আছে, ভালো থেকো, আবার বলবো কথা বেশি বলে তোমাদের সাথে ঝামেলা হয়ে যাবে। তুমিও ভালো থেকো তাহলে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, দোয়া রাখবা। এই তো আমাকে ফাঁসে দিয়ে চলে গেলো। হ্যাঁ, ওদের সব মেসেজ নাকি পড়া হয়, কোনো মেসেজ নাকি মিস হয় না, এগুলো বল, এগুলো কিন্তু মানে ইন্টেনশনই না, এটা আমাদের হয়ে যায় কাক তালিও ভাবে হয়ে যায়, কাক তালিও ক্র তো কাক তেমন ডাকে না, কাক তো ডাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমার অপারে, মানে ওপারে কে আছেন? ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া, তোমার নাম কি? আমার নাম বুশরা। ভাইয়া জানো আমার না দুই বোন জমজ, তাই একজনের নাম বুশরা আরেকজনের নাম কি? আমার নাম বুশরা আর আমার বোনের নাম তুবা। তুবা, তুবা, তুবা বুশরা। তুমি বড় না বোন বড়?
আমার বোন বড় আমি ছোট তুমি ছোট বুঝছা ছোট তুমি কোন ক্লাসে পড়ো ভাই আমি মাদ্রাসায় পড়ি আ তো বোন আচ্ছা আচ্ছা তো নাটবল্টু শুনতে কেমন লাগে বুঝছা অনেক ভালো লাগে ভাই আসলাম নাটবল্টু কে দিন ধরে শুনি তোমাদের জানো যখন থেকে তোমাদের সোশ্যাল মিডিয়ায় সময় থেকে শুনি আচ্ছা আচ্ছা ওয়াও তো নাটবল্টুর নাটকে বেশি ভালো লাগে না বল্টুকে বেশি ভালো লাগে আমিও মিস করতেছি নাট ভাই কে কই যে গেল দুষ্টু লোকটা বলো পেয়ে গেছো এই যাত্রা শুরু বুঝছো এখান থেকে শুরু হলো তারপর তোমাদেরকে এসএমএস করি তোমরা একটু পড়ো না কি নাম তোমার কি নামে এসএমএস করো আরেকদিন বোনের সাথে আরেকদিন কথা বলবো আজকে কিন্তু একদম সময় শেষ বুসরা আরেকদিন কথা বলবো ভালো থাকো কেমন ওয়ালাইকুম আসসালাম বুসরা ভালো থাকবো ওকে সময় একদমই শেষ বুসরার সাথে কি শেষবারের মতো কথা বলবো মানে আজকে দিন কি লাস্ট কল রাখবো বল্টুর মন কি চাচ্ছে আরেকটা কল কি বল্টু ধরবে নাকি বল্টু ধরবে না নাকি বল্টু নিজেই বকবক করবে নাকি পাকনামি করে বল্টু চলে যাবে আবার ব্রেকে না এই নিয়ে লিসেনারদের মনে শঙ্কা লিসেনাররা ভাবছে বল্টু তো লবডঙ্কা ওকে দ্বারা কিচ্ছু হবে না ও কিছু না কিছু অঘটন ঘটাবেই ইয়েস আপনাদের ইচ্ছা আমি কোনোভাবেই অপূর্ণ রাখতে পারছি না আপনাদের ধারণা একদমই সঠিক রেখে আমি একটি অপকর্ম এখনই ঘটিয়ে দেব সেটি হচ্ছে আমি আরেকটি ফোন রিসিভ করব হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন কোথা থেকে বলছেন আমি ভাইয়া মাইমনসিং থেকে বলতেছি মাইমনসিং আমার মানুষের গান না সিং মাথা সিং তো আমার মানুষের গান থেকে তোমার নাম কি ভাইয়া ভালোটা বলো যেটা বলা যাবে সেটাই বলো ভাইয়া রিয়েল নাম বলতে আমার খুবই লজ্জা করতেছে আমি আপনাদের সেই টাওয়ার আমলের লিসেনার হ্যাঁ টাওয়ার আমলে আপনাদের টাওয়ার হইতো হ্যাঁ সময় থেকে শুনতাছি আচ্ছা আচ্ছা টাওয়ার আমলের লিসেনার ওয়াও তাহলে তো অনেক আগে তোমাদের দাড়ি মুছ পেকে যাওয়ার কথা তারপর ওই আমাদের রতন একদিন আমার বলছিল যে বাটন ফোন কিনলে নাকি হ্যাঁ রতনের পরামর্শে আমি একটা বাটন ফোন কিনি হ্যাঁ আচ্ছা বাটন ফোন কেনার পরে এই সপ্তাহ দুই ট্রাই করার পরে আজকে পাইলাম ওরে আপনি মানে কলটা ঢুকার পরে হ্যাঁ লেট করতে করতে কলটা কেটে যাবো এমন মাত্র এক সেকেন্ডের মাথায় কলটা রিস হয়েছে মানে মানে একদম ক্রিকেট খেলার মতো ক্যাচটা মানে পড়ে যাবে যাবে মাটিতে লাগবে লাগবে এমন অবস্থায় ক্যাচটা লুপে নিচে আমি কি হয় কখনো মজার কখনো বা ভয় বলো তুমি এখন কি শোনাবো আমাদের একটা টাওয়ার বলো ইয়েস টাওয়ার একটা টাওয়ার শুনি আমরা তো সবচেয়ে ভালো যেটা তুমি যেটা সবচেয়ে মনে করো যে অনেক ভালো হবে সেটা বলো সবথেকে ভালো আচ্ছা তিন নাম্বারটা বলো এরকম কিছু আমি আমার এক গার্লফ্রেন্ড কে হ্যাঁ প্রতিদিন কল দিই আচ্ছা তারপরে রিসিভ করবো ওর মা আমি যদি বলি আমি অমু ওর সাথে লেখাপড়া করি তা তার মা বলে কি স্কুলেই তো দেখা হচ্ছে তো কল দিয়ে ফোন দেওয়ার কি দরকার আমি এইভাবে কোনোদিনও পাইতাম না তারপর আমি অনেক বুদ্ধি করে একটা মানে বুদ্ধি করলাম বুদ্ধি করে একটা বুদ্ধি করলাম হ্যাঁ কল দেওয়ার পরে ওই যথারীতি তার মা রিসিভ করছে রিসিভ করার পরে আমি বললাম তো আন্টি আমি অমুক আমি তো অমুকের সাথে পড়ি
নাম নিয়ে গার্লফ্রেন্ডের সাথে তুমি তামা ঝামা করেছো? তুমি এই অ্যাসাইনমেন্টের নামটা লিখে তুমি শেয়ার করবা, আমি এই অ্যাসাইনমেন্টের নামটা মুখস্থ করবো, কি টালমা টালমা টলক টলক কি বললা না বললা বুঝিনি আমি। আচ্ছা ভাইয়া, হৃদয়ের মাঝে হোগলার বেড়ায় কিন্তু সে, থ্যাংক ইউ হৃদয়ের মাঝে হোগলার বেড়া, আমাদের ডেইলি শেয়ার করে, ডেইলি আমাদের শোনে, অনেক মানে কি বলবো এটাকে কি বলে ডেডিকেটেড লিসেনার আমাদের আর কি, একদমই শুধুমাত্র আমাদের লিসেনার, আমাদের এটা অন্য কারণ না, আমাদের শুধু আমাদের এই বুক চাপড়ে বলতে পারবো, এটা শুধু আমাদের লিসেনাররা করতে পারে। যাবো ছোট্ট একটা বিরতিতে, আচ্ছা বিরতিতে কি আজকে যাওয়ার দরকার আছে? আজকে বল্টু যেহেতু বল্টুর যা মন চায় তাই যেহেতু করে, আজকে শেষবারের মতো বিরতিটা না নিলে কেমন হয় বন্ধুরা তোমরাই বলো, এখনই লাইভে কমেন্ট করো, যদি বলো যে বিরতিতে যেতে হবে চলে যাব, যদি লেখো যে আজকের বিরতিতে যাওয়ার দরকার নেই যাবো না, আমি এখন শেয়ার করে দেবো, বলো কি করবো তোমরাই বলো, আজকে তোমাদের ইচ্ছা শো হবে, চলো। এই মাইকটা আমার খুব জ্বালাচ্ছে বুঝলে, বিরতিতে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, কি লেখছে ওরা আমি তো খুঁজেই পাচ্ছি না। বল্টু ভাইয়া বিরতিতে যাওয়ার দরকার নেই, থ্যাংক ইউ। নুসরাত জাহান লিখেছে, বল্টু ভাইয়া মনে আছে তোমার ওয়ান্স আপন এ টাইম তোমরা দাঁড়িয়ে শো করতা, তুমি দাঁড়িয়ে শো করতেছো কেন, তোমার কষ্ট হচ্ছে না? না কষ্ট তো অবশ্যই হচ্ছে, দেখো না হাঁপিয়ে যাচ্ছি অনেকদিন পর দাঁড়িয়ে শো করে কথা বলতে বলতে এরকম হাঁপিয়ে যাচ্ছি, সো তারপর ভালো লাগছে অনেকদিন পর আর এনার্জি পাওয়া যায়, বিশেষ করে দাঁড়িয়ে শো করে না অসাধারণ একটা এনার্জি পাওয়া যায়, কথা বলার মধ্যে মজা লাগে, অনেকদিন পর দাঁড়িয়ে শো করে ভালো লাগছে আমাকে, থ্যাংক ইউ সো মাচ। মাঝে মাঝে দাঁড়িয়ে করবো। মমিন মিয়া লিখেছে, এক সময় ফোন বাবু খাইসো বলা প্রেমিকা, এখন একদিন বাবুর আব্বু আসছে বলে ফোন কেটে দেয়। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা আমাকে সময় নষ্ট না করে এই যে কারা কারা শেয়ার করলো একটু শেয়ারগুলো পরে দিই না, শেয়ার তো ঘোরে বোঝো না, ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে, এই শেয়ারের মানুষটাকে আমি কখনো থামাতে পারি না, এত কেন ঘুরে এরা। তারপরও দেখি কজনের নাম পড়া যায়। একদম শেষ দিকে মোহাম্মদ আবদুল্লাহকে দেখতে পাচ্ছি, জাস্ট নাও, ওরা চালাক আছে, জাস্ট নাও শেয়ার কর, যখনই বলি শেয়ার পরবো তখনই খাই 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 শেয়ারটা চাপ দেয়, ঠিক আছে, তাইলে সবার প্রথমে নামটা আসে। আমার মনে হয় এরা মনে হয় এই চালাকটি কে করে, মানে দেখা যাচ্ছে পুরো এক ঘন্টা শো হলো শেয়ার করলো মাত্র, জাস্ট নাও। এস এম উকিতকে দেখতে পাচ্ছি, এস এম উকিত সেম কাজ করছে। রতনাল হাসান লিখেছে, দাম্পত্য জীবন সুখী হওয়ার সবচেয়ে বড় উপায়, সহজ উপায়, প্রথমে নিজের কথা মনের কথা শুনুন, তারপর নিজের মস্তিষ্কের কথা শুনুন, তারপর ঠিক সেটাই করুন যেটা আপনার বহু বলতে করতে বলে, একদমই ঠিক। জীবন চৌধুরী শেয়ার করেছিল, দেখতে পাচ্ছি আর কে শেয়ার করেছে, শাফি আহমেদ শেয়ার করেছে। শাফি আহমেদ তোমাকে অনেকদিন ফোনে পাই না, তোমাকে ফোনে পাওয়া দরকার, অনেক বড় একটা যোগ পাঠিয়েছি কিন্তু এত বড় যোগ পড়ার সময় এখন আমাদের নেই গো। মাহফুজুর রহমান রাকিব শেয়ার করেছিল, পিয়ামণি শেয়ার করেছে, পিয়ামণির এস এম এস কমেন্ট কিছুই পাই না আজকাল। ভাইয়া মনে আছে তোমরা আগে দাঁড়িয়ে শো করতা আর আজ আবার দাঁড়িয়ে শো করছো, আগের শোগুলোকে অনেক মিস করি। কেন এখন শোগুলোকে মিস করো না তোমরা, কয়দিন পরে এখনকার শোগুলো মিস করবা, যাক আমি আজকে মানে মানে ইচ্ছা করে না অনিচ্ছাকৃতভাবে দাঁড়িয়ে করেও তোমাদেরকে কত আগের দিনের কথা মনে করিয়ে দিতে পারছি, তার জন্য আমি আজকে নিজেকে গর্বিত। এই তো কমলা সুন্দরীকে পাওয়া গেছে, কমলা সুন্দরীর সাথে একটু আগে কথা হলো, আমার মা একবার বকা শুরু করলে শ্বশুর বাড়ি পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসে, শুধু তোমার মা না ভাইয়া সবার মা, আমার মা শ্বশুর বাড়ি না, আমার জেলখানা বন্ধ ঘুরিয়ে নিয়ে আসে। বজ্রতে হাড্ডি শেয়ার করেছিল, ভাই আমি একদিন কল একদিনও কল পাই না, না একদিন পাইছিল বজ্রতে হাড্ডি, তোমার সাথে আমি কথা হয়েছে মনে আছে। তারপরে কাকে দেখতে পাচ্ছি, কে শেয়ার করলো, কে বা কারা শেয়ার করলো, তাদেরকে ধরিয়ে দিন, তাদেরকে পাঠিয়ে দিন আমার কাছে, আমি তাদের সাথে অনেক আনন্দ করব, চা খাবো কফি খাবো, তাদের নিয়ে মজার মজার গল্প করবো,
ঠাকুমার ঝুলি খুলব দেখতে। আরে দেখাই যায় না, এত প্রাইভেসি সিটিং কেন তোমরা দাও? তোমাদের নামগুলোই দেখা যায় না, কারা শেয়ার করছো তাদের নামগুলো পড়ে দেওয়া যায় না, এত প্রাইভেসি করবা কি? করবা কি জীবনে, করবা কি? হাতে হ্যারিকেন পেছনে টুট, সে শেয়ার করেছে, হৃদয়ের মাঝে হুগলার বেড়া শেয়ার করেছে, আরও কে কে শেয়ার করেছে সকলে করেছে, আমি আর খুঁজে পাচ্ছি না। শুধুমাত্র কয়েকটা এসএমএস পড়ে দিই, শেষবার মতো নামগুলো অন্তত বলে দিই। মা বিয়ে এসএমএস করেছিল গাজীপুর থেকে, 65টা কল দিলাম তাও পাই নাই, এটা কোনো কথা? তাসনিম ক্যান্টনমেন্ট থেকে লিখেছে, আমার খুব কি আমারও খুব বলো লাগছে, কি বলো লাগছে, কল দিয়া একটা কথা বলতে ভুলে গেছি। আচ্ছা, কালকে আমার বার্থডে ছিল, বাসি উইশ করো, যাও, আমাকে কেউ কেউ উইশ করে নেই। আচ্ছা, তোমাকে করে দিচ্ছি তো তাসনিম ক্যান্টনমেন্ট থেকে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নাট বল্টু লিসেনার তাসনিম, হ্যাপি বার্থডে টু ইউ। এবং এই যে উইশের সাথে সাথে আমাদের সময়ও শেষ হয়ে গেছে, আমাকে চলে যেতে হবে। আচ্ছা, রিপ্তি কি জানিয়ে লিখতে চাইছে? রিপ্তি সাবা থেকে বল্টু ভাইয়া, তুমি পড়ার কথা এইভাবে বললো না, ভয় পাইছি, সারাদিন আম্মু আব্বু কাছে ভয় দেখা। আচ্ছা ঠিক আছে, পড়াই নাই তো, না আমি বলছিলাম পড়া ধরবো বলছিলাম, কিন্তু পড়াই নেই। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, যেমন খুশি তেমন থাকবো, হাসতে থাকবো, সবচেয়ে বড় কথা নাট বল্টুর সাথেই থাকবা, এভাবে পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে যাবো, মাঝে মাঝে দাঁড়িয়ে শো করবো, বসে একদিন শুয়ে একদিন শো করবো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা ফ্রম নাট বল্টু। Capital FM, a time check. It's 8 p.m.